আমিও প্রায় দীর্ঘদিন যাবত আপনার ভিডিও গুলো দেখি ফলো করি এবং অনেক কিছু জানতে পারছি তো আজকেও কিছু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে আমি ব্যক্তিগত হচ্ছে ইসলাম ফলো করি আর আমাদের ইসলাম ফলো করার কিছু কারণ আছে সেই কারণগুলোর মধ্যে হচ্ছে মেইন যেগুলা সেটা হচ্ছে আপনার অলৌকিক কিছু বিষয় বলি আছে যেমন আপনার কারামত বা হচ্ছে রসুনকে ভবিষ্যৎ বাণী এই টাইপের আপনি কি মানে হিন্দু ধর্মের কারামতগুলো বিশ্বাস করেন নাকি শুধুমাত্র ইসলাম ধর্মের গুলো যেহেতু আমি ইসলাম ইসলাম ধর্মের ফলোয়ার আপাতত ইসলাম ধর্মগুলোকে ফলো করি বা মানি তাহলে ফলো করেন না ফলো করেন কথা জিজ্ঞেস করছেন না বিশ্বাসটা ওই যে মনে করেন কারামত মানে কেরামতি মনে করেন আপনার নবী যে চাঁদে দুই ভাগ করছে কইরা দুই পাশ দিয়ে দুই খন্ড দুই পাশে পড়ছে এটা বা ধরেন গাধার পিঠে যেটা সাত আসমানে গেছে এগুলা তো কারামত এখন এই কারামত গুলা কি শুধু ইসলাম ধর্মের কারামত গুলাই আপনি বিশ্বাস করেন নাকি হিন্দু ধর্মেও তো কারামত আছে তাই না ওই যে মনে করেন হনুমান সে কৈলাস পর্বত থেকে কান্দেনিয়া মানে শ্রীলঙ্কা উইরা গেছিল তাই না এটা তো ওদের ধর্মগ্রন্থে আছে এটা তো আপনি বিশ্বাস করেন না তাই না না এটা আমি বিশ্বাস করি না কেন 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 বিশ্বাস একটু যদি বলতেন একটা স্পেসিফিক ধর্মের কেরামত আপনি বিশ্বাস করেন এটা কি এই কারণে যে আপনি ইসলাম ধর্মের পরিবারে জন্মেছেন ঘটনাচক্রে এই কারণে আপনি ইসলাম ধর্মের এই মানে বুংচুম গাজাখুড়ি কথাবার্তা বিশ্বাস করেন আর অন্য ধর্মের করেন না

আর অমুসলিম এরকম হাতে ভাই যদি নাও পচে না আমার মনে হয় যেহেতু অন্য কোন ধর্মের অন্য কোনো ধর্মের আমি এখন পর্যন্ত দেখি না কয়েকটা মানে রেফারেন্স দেখেন যে শুধুমাত্র মুসলিমদের লাশ বসতেছে না কিন্তু অমুসলিমদের লাশ একই জায়গাতে রাখা হয়েছিল কিন্তু অমুসলিমের লাশটা পচা গেছে কিন্তু মুসলিমের লাশটা পচে নেই এরকমের একটা রেফারেন্স আমাকে একটু দেখান এইরকম বানানো কোনো রেফারেন্স নাই বাট আমি আমার যতটুকু আমি ভিডিও দেখছি যে কটা দেখছি যে আপনার মুসলিম না না ইউটিউবের ভিডিও ইউটিউবের ভিডিও তো কোনো অথেন্টিক সোর্স না ভাই ইউটিউবে অনেক ধরনের নানা ধরনের ফেসবুকে ইউটিউবে নানা ধরনের ভিডিও পাওয়া যায় নানা গুজব টুজব মানে এখানে সাইদিরে চাঁদে দেখা গেছে এরকম কথাবার্তা মানুষ এসে বলে না হতে কিছু কিছু এগুলা কিন্তু এইগুলো কিন্তু গতবারেও বাটকি একটা একটু কথাটা শুনে নেন কথাটা শুনে নেন জি এই ভিডিওগুলার কতটা কয়টা গুজব কয়টা সত্য এটা তো ডিসাইড করার পদ্ধতি হচ্ছে যে একটা অথেন্টিক সোর্স থেকে আমরা এই জিনিসটা জানব যে অথেন্টিক সোর্সই এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করছে যে মুসলিমের লাশ পচেনি ও মুসলিমের লাশ পেটা গেছে একই অবস্থাতে রাখছিল একই জায়গায়তে রাখছিল একপাশাপাশি এই পাশে হয়তো একটা মুসলিমের লাশ আর মুসলিমের লাশ কিন্তু মুসলিম একটা পচেনি ও মুসলিম একটা পেজা গেছে ভাই পৃথিবীতে এই রকমের ঘটনা কখনো কোথাও ঘটে নাই। যে কোনো লাশ পচে নাই লাশ যদি না পচে তাহলে সেটা ইয়া হয়ে যেতে পারে বা সেখানে পানির ভিতরে যদি একদম ভিতরে চলে যায় বা বরফের ভিতরে থাকে এরকম কয়েকটা ঘটনা আছে যেখানে যে পচন ধরা শরীরে পচন ধরা সেই ব্যাকটেরিয়া গুলা মরে গেলে এই ধরনের ঘটনা কিছু কিছু ক্ষেত্রে ঘটতে পারে যদি একদম বরফের ভিতরে মনে করেন উত্তর মেরুতে নিয়ে সেই মানে লাশটা রেখে দেওয়া হইলো

আপনি দেখেন আপনি মানে বেশি বেশি করে দেখেন অসুবিধা নেই এই টাইপের ভিডিও আপনি যখন একবার দেখা শুরু করছেন আপনার নিউজ ফিড এটা বারবার এই সমস্ত ভিডিও বেশি বেশি আসা শুরু করবে কারণ হচ্ছে ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম এরকম যে আপনি একবার যে জিনিস দেখবেন সেই জিনিসের সাজেশন তৈরি হবে সেই জিনিস লিংক হয়ে অনেক ভিডিও আপনি সেই টাইপের দেখতে থাকবেন এরপর থেকে তো ভাই এগুলা তো বানানো যায় এই টাইপের ভিডিও তো এখন বানানো যায় এগুলা মানুষ বানায় বানায় সমস্ত ভুঁচুং মার্কা জিনিসপত্র বের করতেছে কারণ হচ্ছে গিয়ে একটা ভিডিও দিলে টাকা পাওয়া যায় ভাই ফেসবুক থেকে থেকে মানুষ টাকা পায় ভিউ আমি যদি এই টাইপের মানে শুরু করি আমার সাথে আপনারা এই যে তারা কি পারবে আমি ভিডিও মানে এডিটিং করতে পারি আমি ওইগুলার থেকে অনেক ভালো করতে পারবো আমি যদি আমার মেধাটাকে উই কাজে লাগাইতাম তাহলে তো আমি আরো ভালো করতে পারতাম একটা নামে নামাইতাম

তখন আমি সেটা নিয়ে কথা বলতে পারি ছাপায় কারণ বাংলাদেশে তারাও জানে কোন জিনিসটা কোন জিনিসটা টাইটেলে দিলে বাংলাদেশের অশিক্ষিত মূর্খ মানুষ এই জিনিসগুলা বেশি বেশি দেখবে বাংলাদেশের প্রধান নিউজ নিউজ পেপার কালের কণ্ঠ প্রথম আলোতে আমি দেখছি এই নিউজ ছাপছে নীলামস্ট্রং নাকি চাঁদদে গিয়ে আযান শুনলে মুসলমান হয়ে গেছে এই নিউজ আমি নিজে পড়ছি নিজে হাতে পত্রিকা নিয়ে পড়ছি আমি যে নীলামস্ট্রং নাকি চাঁদদে গিয়ে আযান শুনছে আযান শুনে মুসলমান হয়ে গেছে তারপর আমি পরে সার্চ করে দেখি আমি NASA ওয়েবসাইটে ঢুকছি NASA ওয়েবসাইটে ঢুকে আমি দেখিছি কিনা 사이 বিষয় কি বলে দেখি তো এরকম এই ভিডিও আমি ছোটবেলা থেকে এই জিনিস আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি দেলার হাসান সাইদির ওয়াজ আমি নিজ কানে শুনছি দেলার হাসান সাইদিও একই কথা বলছে যে নীলা চান দিকে আদান শুনে মুসলমান হয়ে গেছে প্রথম আলো কালের কন্ঠ এই দুই পত্রিকাতে আমি পরপর আমি অনেক মিজানুর রহমান আজের মুখ থেকে এই কাহিনী শুনছি আমি অনেক হুজুরের কাছ থেকে আমি শুনছি আমি নীলাস্টং এর যা নিজের হাতে লেখা চিঠি করছি পরবর্তীতে দেখি সেখানে লেখা সে নিয়ে হাসি করছে এবং সে সে নিজেও বলছে যে মুসলিম দেশে এই ধরনের কিছু গুজব ছপানো হয় কারণ ইচ্ছামস্থ দেশে যারা মানুষ থাকে তারা বেশিরভাগই শিক্ষা দীক্ষার লেভেলটা তাদের অত্যন্ত কম থাকে তারা কোনো তথ্যকে ভেরিফাই করতে পারে না একটা জিনিস যখন জানে তখন যে সেই জিনিসটাকে তারা কখনো ভেরিফাই করে না তারা অন্ধের মতো সেই জিনিসগুলা বিশ্বাস করে এই কারণে এই সমস্ত অশিক্ষিতদের দেশে এই জিনিসগুলো ছড়ায় পড়ে গুজব খুব বেশি মাত্রায় ছড়ায় এর থেকে ও শুনে ওর থেকে শুনে এইভাবে ছড়ায় কিন্তু এবং আমি নার্সার ওয়েবসাইটেও ঢুকে দেখছি আরেকটা গুজব উঠছিল চাঁদ নাকি দুই ভাগ হয়ে গেছে চাঁদনা গিয়ে ফাটল দেখছে নাকি নীলামাশ্রম সেটাও আমি ভেরিফাই করে দেখছি নার্সার ওয়েবসাইটে একটা এই বিষয়ে একটা নিউজই ছাপা হয়েছে তাদের যে একজন চিফ সায়েন্টিস্ট সে লিখছে এগুলা খুবই হাস্যকর কথা খুবই মানে বোকার মতো কথা যে এগুলা তারা বিশ্বাস করতেছে এবং পৃথিবীর মুসলিম দেশগুলোর ভিতরে কোটি কোটি মানুষ এগুলা বিশ্বাস করতেছে এগুলা খুবই মর্মান্তিক যে এই সমস্ত দেশের মানুষ এগুলা শোনে খায় এই কারণে আমি এই বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এই সমস্ত ক্ষেত্রে বিশ্বাস করি না কারণ তারা জানে যে এই জিনিসগুলা লিখলে পত্রিকা কাটতে পারবে এই জন্য তারা এই জিনিসগুলা লেখে এই জিনিসগুলা ছাপে এবং তারপরেও তারা এটা যে মিথ্যা কথা

আমি অনেক সময় জাদু দেখি জাদু দেখার পর আমার মজা লাগে জুয়েলাইজ আমাকে জুয়েলাই এর জাদু আমি দেখছি জাদু দেখে আমি মজা পাইছি কিন্তু আমি জানি যে এটার পেছনে একটা ট্রিক্স আছে জাদুকর কোন একটা ট্রিক্স খাটাইছে যেটার কারণে আমার কাছে এরকম মনে হয়েছে কিন্তু ঘটনাটা আসলে এরকম না জাদুকর শুধুমাত্র আমাকে মজা দেওয়ার জন্য আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি ডেভিড কপার ফিল্ড এর জাদু দেখছি যেখানে এই যে আপনার যে মানে ইয়া আছে স্ট্যাচু অফ লিবার্টি হ্যাঁ আমেরিকাতে স্ট্যাচু অফ লিবার্টি আছে এটা জানেন তো নাকি তারপরে মানে প্যারিসে যে আইফেল টাওয়ার আছে এটা জানেন

ভারতের একজন বিখ্যাত জাদুকর ছিলেন পিসি সরকার তার লেখা বইও পড়ছি সেই বইতে পিসি সরকার লিখছে পিসি সরকার অনেক বিখ্যাত জাদুকর ছিলেন একটা সময় তিনি লিখছেন যে এগুলা কোনোটাই আসলে কোনো অলৌকিক কিছু না এগুলো প্রত্যেকটা ঘটনাই আমরা ঘটাই ইচ্ছাকৃতভাবে এবং এটার পেছনে এটার জন্য আমরা সায়েন্সের সাপোর্ট নিই আমরা কিছু বৈজ্ঞানিক জিনিসপত্র দিয়ে যন্ত্রপাতি দিয়ে আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই জাদুগুলা মানুষকে দেখাই এখন আমি যদি আপনি যদি আমি যদি দেখতাম আমার সামনেই ঘটনা ঘটছে তাহলে আমি দেখতাম টেস্ট করে দেখতাম যে সে আসলে কিভাবে করছে আমি অলৌকিক কোনো কিছুতে অলৌকিক কোনো কিছুতে কখনো আমার মানার কোনো সম্ভব সম্ভাবনাইনি আমি চেষ্টা করি জানার চেষ্টা করতাম যে সেটা করছে কেমন নিশ্চয়ই পেছনে একটা ট্রিক্স ট্রিক্স আছে একটা